আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। প্রথমে পরিচিতি, তাই না? শিক্ষক পরিচিতি। আমি আব্দুল ওয়াহেদ স্যার, সহকারী শিক্ষক এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া, আছি তোমাদের সঙ্গে। হ্যাঁ, আমাদের পাঠ পরিচিতি। আজকে আমাদের কেজি শ্রেণীর বিষয় গণিত 40 মিনিট সময়ের একটা ক্লাস হবে। এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো? অঙ্কে লেখা পারবো, লিখতে পারবো 81 থেকে 100 পর্যন্ত, এবং 81 থেকে 100 পর্যন্ত লিখতে পারবো কিসে? অঙ্কে। এবং জোড় সংখ্যা 62 থেকে 100 পর্যন্ত লিখতে পারবো। আচ্ছা, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, অ্যানিমেশন ছবি, তাই না? কিসের ছবি এটা? এটা কিসের ছবি বলতো? হ্যাঁ, ট্রেনের ছবি। ট্রেন কে কে এটাতে তোমরা ভ্রমণ করেছ? অনেকেই করেছ, তাই না? ট্রেন ভ্রমণ কেমন? এতে ভ্রমণ কি আনন্দদায়ক? হ্যাঁ, অবশ্যই আনন্দদায়ক, অনেক আনন্দ পাই আমরা ট্রেনে ভ্রমণ করতে গেলে, তাই না? ঠিক আছে, আমরা একটু গল্প করলাম, আমরা এখন পড়ায় চলে যাই। অঙ্কে লিখো। আমরা কত থেকে অঙ্কে লিখব? 81 থেকে 100 পর্যন্ত। এখানে আমাদের কথায় কিংবা বানান করে লেখাই থাকবে, কোশ্চেনে বা প্রশ্নে আমরা অঙ্কে লিখব, সঠিক সংখ্যাটি অঙ্কে লিখব। 81 অঙ্কে যদি আমরা লিখতে যাই, তাহলে হ্যাঁ 8 দশ 1 81 এভাবে লিখতে হবে। তারপর 82 আমাদের অঙ্কে লিখতে হবে, কেমন? 8 দশ 2 82। তারপর 83, 8 দশ 3 83, এভাবে অঙ্কে লিখতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা কি শিখছি? অঙ্কে লেখা শিখছি। 84 কী করতে হবে? অঙ্কে লিখতে হবে, 8 দশ 4 84। তারপর 85, 8 দশ 5 85। তারপর 86, তাই না? 86, 8 দশ 6 86। তারপর 87, 8 দশ 7 87। তারপর 88, 88 অঙ্কে লিখবো কীভাবে? 8 দশ 8 88। তারপর 89, 89 কথায় কিংবা বানান করে লেখা থাকবে, আমাদের লিখতে হবে অঙ্কে। 8 দশ 9 89। তারপর 90, 9 দশে বা 9 শূন্য 90, কেমন? বুঝতে পেরেছে সবাই? তারপর 91, 91 অঙ্কে লিখতে হবে, কেমন? 9 দশ 1 91। তারপর 92, 9 দশ 2 92। তারপর 93, 9 দশ 3 93। তারপর 94, 9 দশ 4 94, তাই না? আমরা কী শিখছি? অঙ্কে লেখা শিখছি, বানান করে কিংবা কথায় লেখায় থাকবে, আমরা অঙ্কে লিখব। 95, 9 দশ 5 95। তারপর 96,
ছিয়ানব্বই, নয় দশ ছয় ছিয়ানব্বই অঙ্কে লেখা। হ্যাঁ, তারপর সাতানব্বই, সাতানব্বই আমরা অঙ্কে লিখব, নয় দশ সাত সাতানব্বই। তারপর আটানব্বই, আটানব্বই নয় দশ আট আটানব্বই। পর নিরানব্বই, তাই না? নিরানব্বইটা আমাদের অঙ্কে লিখতে হবে, নয় দশ নয় নিরানব্বই হয়ে গেল, তাই না? সর্বশেষ একশত, তাই না? একশতটা আমরা অঙ্কে লিখবো, এক দুইটা শূন্য, তাই না? দশ দশে একশো, তাই না? এই তো আমরা একাশি থেকে একশো পর্যন্ত অঙ্কে লিখলাম, তাই না? তারপর আমরা 81 থেকে 100 পর্যন্ত অঙ্কে লিখব। 81 আমাদের অঙ্কে লিখতে গেলে এইট এর সঙ্গে ওয়ান, 81। 82 আমরা যদি অঙ্কে লিখতে যাই তাহলে এইট এর সঙ্গে 282, তাই না? আচ্ছা, তারপর 83, এইট এর সঙ্গে 3, 83। তারপর 84, এইট এর সঙ্গে 4, 84। 85, এইট এর সঙ্গে 5, 85। 86 অঙ্কে লিখতে গেলে এইট এর সঙ্গে 6, 86। আমরা কি শিখছি? আমরা অঙ্কে লেখা শিখছি, মনে রাখতে হবে। আমাদের কথায় কিংবা বানান করে লেখা থাকবেই, আমরা শুধু পাশে সঠিক সংখ্যাটি অঙ্কে লিখব। 87, এইট এর সঙ্গে 7, 87। তারপর 88, এইট এর সঙ্গে 8, 88, তাই না? হ্যাঁ। তারপর 89, এইট এর সঙ্গে 9, 89। হয়ে গেল আমাদের 89 পর্যন্ত। তারপর কি হয়? 90, তাই না? 90, 99 এর সঙ্গে একটা জিরো দিলেই 90 হয়ে যায় অঙ্কে লেখার ক্ষেত্রে, তাই না? আমরা কি শিখছি? অঙ্কে লেখা শিখছি। কেমন, বুঝতে পেরেছো সবাই? গুড, ভেরি গুড। 91, নাইনের সঙ্গে ওয়ান, 91। তারপর 92, নাইনের সঙ্গে টু, 92। তারপর 93, নাইনের সঙ্গে থ্রি, 93। তারপর 94, নাইনের সঙ্গে ফোর, 94। তারপর 95, নাইনের সঙ্গে ফাইভ, 95। তারপর 96, আমরা অঙ্কে লিখতে গেলে কী করব? নাইনের সঙ্গে সিক্স, 96। তারপর 97, নাইনের সঙ্গে সেভেন অঙ্কে লিখতে গেলে, তাই না? 97 হয়ে গেল আমাদের। তারপর 98, আমরা যেহেতু 81 থেকে 100 পর্যন্ত শিখছি কি অঙ্কে লেখা, তাহলে 98, নাইনের সঙ্গে 8, 98। তারপর 99, নাইনের সঙ্গে 9, 99 অঙ্কে লেখা হয়ে গেল। সর্বশেষ 100, 100 আমরা অঙ্কে লিখব। 100 অঙ্কে লিখতে গেলে ওয়ানের সঙ্গে দুইটা জিরো, ওয়ান ডাবল জিরো, তাহলে 100 হয়ে গেল অঙ্কে লেখা আমাদের। এই তো আমরা শিখলাম 81 থেকে 100 পর্যন্ত অঙ্কে লেখা শিখলাম, তাই না? এরপর আমরা কি শিখব? জোর সংখ্যা। জোর সংখ্যা আমরা লিখব, জোর সংখ্যা কত থেকে? 65 থেকে 100 পর্যন্ত। তাহলে 6, 10, 2, 62 প্রথমে হবে, 65 জোর সংখ্যা। তারপর 6, 10, 4, 64। কেমন? 6, 10, 4, 64-র পরে 6, 10, 5
হবে না, তাই না? 6 দশ 6 হবে, 6 দশ 6 66, কারণ 6 দশ 5 65 কি বিজোড় সংখ্যা। আমাদের সব সময় খেয়াল রাখতে হবে একটা জোড় একটা বিজোড় সংখ্যা থাকে। এইভাবেই 1 থেকে 100 পর্যন্ত ক্রমান্বয়ে সাজানো আছে। প্রথমে একটা জোড়, তারপরে বিজোড়, তারপরে আবার জোড়, তারপরে বিজোড়। এটা মনে রাখলে আমরা সিরিয়াল বাই সিরিয়াল লিখতে পারবো। তাহলে 6 দশ 6 66 আমরা পেলাম আর একটি জোড় সংখ্যা। তারপর 6 দশ 8 68, তাই না? 6 দশ 8 68-র পর 7 দশে বা 7-এ 0 70, 70-এর পর 7 দশ 2 72 জোড় সংখ্যাটি, তাই না? 72-এর পরে জোড় সংখ্যাটি কি তোমরা সবাই বলো তো। হ্যাঁ, 7 দশ 4 74 হবে। 74-এর পরে জোড় সংখ্যাটি 76, 7 দশ 6 76, তাই না? তারপর 7 দশ 8 78, 78-এর পরের জোড় সংখ্যাটি 8 দশে বা 8-এ 0 80, তারপরে জোড় সংখ্যাটি 8 দশ 2 82, 8 দশ 2 82-র পরের জোড় সংখ্যাটি 8 দশ 4 84, তাই না? এইভাবে আমরা জোড় সংখ্যাগুলো লিখব। জোড় সংখ্যা 8 দশ 4 84-র পরে 8 দশ 6 86, তাই না? 8 দশ 6 86-র পর 8 দশ 8 88, 88 পর্যন্ত আমাদের হয়ে গেল। তারপর জোড় সংখ্যাটি কত হবে? 9 দশে 90 বা 9-এ 0 90, 90-এর পরের জোড় সংখ্যাটি কী হবে বলো তো সবাই। হ্যাঁ, 9 দশ 2 92, তারপর জোড় সংখ্যাটি 9 দশ 4 94, 94-এর পরে জোড় সংখ্যাটি হবে 9 দশ 6 96, তাই না? 96-এর পরের জোড় সংখ্যাটি হবে 9 দশ 8 98, 9 দশ 8 98-এর পরে আমরা সর্বশেষ যেই জোড় সংখ্যাটি আছে আমাদের 1, তাই না? 100, একের সঙ্গে 2টা 0 দিলে 100 হয়ে যায়, 100। এই হলো আমাদের 62 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো আমরা শিখলাম। কেমন? তাহলে আজকে আমরা যা শিখলাম সেইগুলো কি হবে, বাড়ির কাজ দেওয়া হবে, তাই না? বাসায় তোমরা কি করবে, 81 থেকে 100 পর্যন্ত অঙ্কে লিখবে, পাশাপাশি 81 থেকে 100 পর্যন্ত অঙ্কে লিখবে, কেমন? এবং 62 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা লিখবে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ, এবং সবার সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমরা এখানেই ক্লাস শেষ করছি।